ডেঙ্গু প্রতিরোধ এবং করোনা ভাইরাস এড়াতে সচেতনতা বৃদ্ধিতে একদিনের কর্মশালা হলো হরিহরপাড়ায়। শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিডিও, ডেপুটি সিএমওইচ, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। জনগণের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়ার বার্তাই দেওয়া হলো মূলত। সময়কালে ডেঙ্গুর যে প্রভাব বাড়াটার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমাদের আশু কর্তব্য কী সেগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করলাম, একদম গ্রাসরুট লেভেলে সেগুলো নামিয়ে দেবো। সাথে সাথে করোনার ক্ষেত্রেও আমাদের প্রিকশনগুলো বা সচেতনতা কোন কোন ধাপগুলো নেওয়া দরকার, এই সার্বিক বিষয়ে আমরা আলোচনা করলাম। আর প্রথম দিকে যেরকমভাবে কিছু ডেঙ্গু পেশেন্ট পাওয়া গেছিলো, এই কয়েকদিন ধরে কিন্তু কন্ট্রোল অ্যাক্টিভিটিগুলো খুব ভালো হওয়াতে আর কিন্তু এই ব্লকে কেস পাওয়া যাচ্ছে না। তবুও আমরা সকলের সঙ্গে ডিসকাস করলাম যে যে পদ্ধতিগুলো নিলে পরে, বিশেষ করে মানুষকে সচেতন করার ব্যাপারে, যে কিভাবে তার বাড়ির আশেপাশেটা সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, যাতে করে মশার যে প্রজনন ক্ষেত্রগুলো কমিয়ে আনা যায়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।